করোনা যোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা। চাঁদপুরের কচুয়ায় করোনাকালীন সময়ে করোনা যোদ্ধা ও রক্তদাতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সামাজিক যুব সংগঠন আলোর মশালের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে ও উপদেষ্টা আতাউল করিমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী মোহাম্মদ নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভূমি সহকারী কমিশনার ইবনে আল জায়েদ হোসেন, ওসি ইব্রাহিম খলিল, করোনা যোদ্ধা কুমিল্লা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের রেন্ট কালেক্টর মোহাম্মদ সাজিদুল হাসান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানা সহ আরো অনেকে। এ সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুবিন, জাবের মিয়া, আনোয়ার হোসেন শিকদার, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাংবাদিক রাকিবুল হাসান, মানিক ভৌমিক, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।